সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই সফলতা পাবে। বিশ্বাস লাইফকে গতিময় দান করে আর অবিশ্বাস লাইফকে দুর্বিষহ করে তোলে। যতক্ষণ পর্যন্ত নিজেকে অক্ষম ভাববে ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কখনোই নিজেকে কারো কাছে এতটা ছোট করে দিও না যে তার কাছে তোমার গুরুত্বটাই কমে যায়। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। জ্ঞানী হও তবে অহংকারী হয় না। টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা বেশি দামি। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়া ঝাঁটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। আমরা মানুষকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে নিয়ে বিবেচনা করতে পারে। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। কারে অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানে যথার্থ। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকে লাভ নেই, এতে কপাল ফোলে ভাগ্য ফোলে না। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে মতামত জানাতে চাইলে কমেন্ট করুন। আর এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল MSA মোটিভেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওগুলো ফেসবুকেও দেখতে চাইলে আমাদের MSA মোটিভেশনাল ফেসবুক পেজটিতে লাইক দিন।